হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। ক্লাস 10-এর আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এর আগের দিন তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা দেখতে পাচ্ছ, ক্লাস 10-এর হচ্ছে অধ্যায় 1, এবং এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার, যেটা হচ্ছে কোষে দেখি 1.1, পেজ নাম্বার 4। তো আমি এটা পেজ নাম্বার 4-এর আমি আগের দিন তোমাদের অঙ্ক 4-2 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 4-3 থেকে করব। তো দেখে নাও 4-3-এর অঙ্কটি। দেখো, 4-3-এর অঙ্কতে এখানে কীভাবে করতে হবে দেখে নাও। এখানে হচ্ছে যেটা রয়েছে, ডান দিকেরটা আমি লিখবো, বাদিকেরটা তো একই থাকবে, 3x² + 7x। তোমরা পেন পেপারে করতে থাকো, কারণ আমি একটু একটু করে আমাকে মুছে দিতে হবে, কারণ এখানে পুরো অঙ্কটা নাও ধরতে পারে। তো এখানে হচ্ছে 3x² + 7x + হচ্ছে 23 ইকুয়াল টু, তো এখানে যেটা আসবে ইকুয়াল টু দিয়ে যেটা আছে আর কি, সেটা আমাদের গুণ হয়ে যাবে প্রথমে, মানে এই দুটো আমাদের গুণ হয়ে যাবে। তো এই দুটো আমি গুণ করতে করতে আসি। তো এখানে দেখো, এক্স দিয়ে এক্সকে গুণ করছি, তাহলে আমাদের চলে আসবে কত, x² + কত হবে, 3x। তারপরে দেখো, 4 দিয়ে আমি এক্সকে গুণ করছি, তাহলে আমাদের চলে আসবে কত, 4x। তারপরে হচ্ছে 3 4 12 + এখানে কত আছে, 3 4 12 কি করবো, 4 আর 3 গুণ করে দিলাম, 12 হলো, প্লাস হচ্ছে কত আছে, 2 হলো। তাহলে 12 আর 2, মানে 12 আর 2, তাহলে এই দুটোকে আমি একবারে কত লিখতে পারি, আমি একবারে লিখতে পারি এটা, এখানে 14 লিখে দিলাম, মানে আমি এক লাইন কমাচ্ছি, তোমরা ইচ্ছা করলে আর এক লাইন করবে। তো এখানে দেখো, এবার আমি কি করব, সবগুলোকে একদিকে নিয়ে আসি। তো এখানে 3x², এখানে x² রয়েছে, তাহলে আমি যদি এই x² যদি এই পাশে নিয়ে আসি বাঁদিকে, তাহলে 3x² - x² তার মানে হয়ে যাবে কত, 2x² হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং একটা বাদ পড়ে যাবে। দেখো, 7x রয়েছে, আর এখানে 3x + 4x, এটাও কি 7x? তো মানে এই দুটোই কি, দুটোরই কি যোগ, মানে +7x, এটাও +7x, হিসাব মতো এটা কেটে যায়, মানে ওটা তুমি স্কিপ করে যাবে, এটা লিখবো না। তারপরে দেখো, এখানে কত আছে, 23 রয়েছে, মাইনাস এখানে 14 রয়েছে, তাহলে এখানে -14 লিখলাম, তার মানে আমাদের কি হয়ে যাবে, 23 থেকে 14 বাদ দিলে আমাদের চলে আসবে 9 = 0। তো এভাবে এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্কে আমি চলে আসছি। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে কি আছে, x + 2³ দেওয়া আছে। তো x + 2³ মানে কি, a + b³ ফর্মুলা, তাহলে a + b³ ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে a + b³ ফর্মুলা কি, a³ + 3a² b + হচ্ছে 3ab² + b³, মানে এক লাইনে হবে, আমার আর লেখার জায়গা হলো না, তাই নিচে লিখলাম। তো এবার দেখো, এখানে এ মানে এখানে কত আছে, এক্স আছে, বি মানে কত আছে, 2 আছে। তো এই এই হিসাবে যদি আমি বসাই, তাহলে আমার এখানে ইকুয়েশনটা কত দাঁড়াবে, a³ মানে আমি এখানে লিখবো x³ + হচ্ছে 3a² মানে x², বি মানে এখানে কত লিখে দেবো, 2 লিখে দেবো, মানে যেটাকে আমি আর 2 লিখছি না, আমি একবারে লিখবো কি, 3 × 6 6x হয়ে গেল, প্লাস মানে এখানে আমি কি লিখতাম, 3x × 2 লিখতাম, তো 3x² × 2 মানে 3 × 2 আমি 6টা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে কি লিখবো, 3ab² 3 এ মানে হচ্ছে এক্স, বি স্কোয়ার মানে বি মানে হচ্ছে 2 আছে, বি স্কোয়ার মানে কত হয়ে যাবে, 4, মানে আমি একবারে কি লিখতে পারি, 3 4 = 12, তাহলে আমি একবারে লিখতে পারি কত, 12x, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, প্লাস হচ্ছে 12x, ঠিক আছে। তারপরে আছে কি আছে, বি কিউব আছে, বি মানে এখানে 2, তাহলে 2³ মানে কত চলে আসবে, 8 চলে আসবে। তো এই পুরো জিনিসটাকে আমি আগে লিখে নিই, তারপর দেখাচ্ছি। তো আমাদের যেটা আসলো, দেখো আমি এটা তো লিখে দিয়েছি, এবার হচ্ছে সমান সমান আমি কি করছি, এক্সের সাথে x² গুণ করে দিচ্ছি, তারপর আমার কি চলে আসবে, x³ চলে আসবে, মাইনাস এক্সের সাথে 1 গুণ করে দিচ্ছি, তাহলে -x। এবার দেখো, x³ কেটে গেল, তাহলে আমাদের এদিকে কি পড়ে আছে, 6x², এখানে কি আছে, 12x, এই -x যদি এ পাশে চলে আসে, তাহলে কি হয়ে যাবে, 12x + x হয়ে যাবে, তাই তো, 12x + x, তাহলে আমি একবারে লিখতে পারি কি, এখানে 13x লিখে দিলাম, +8 = 0, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের পরবর্তী ইকুয়েশন। কিন্তু এখানে দেখো, আমাদের আর একটা জিনিস রয়েছে, যেটা দেওয়া রয়েছে x² x আর x0 সহগ। তো x² সহগ কি, x² সহগ হয়ে যাবে এইটা, কোনটা হলো, x² সহগ। x সহগ কি, x সহগ হয়ে যাবে কি, 13, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, তারপরে হচ্ছে আমাদের যেটা দেওয়ার আছে, যে x⁻⁶ সহ। তো x⁻⁶ সহক আমাদের কি চলে আসবে, তো এগুলো একটু ভালো করে মার্ক করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে x² সহক 6,
এক্স এর সহগ 13 এবং এক্স টু দি পাওয়ার 0, এটা আবার কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0, তো এক্স টু দি পাওয়ার 0 সহগ হয়ে যাবে কত, 8। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমি চলে আসছি, নেক্সট অঙ্কটা দেখো। তো নেক্সট 5 নম্বর থেকে অঙ্ক শুরু হচ্ছে। তো 5-এর এখানে দেওয়া আছে 42-কে এমন দুটি অংশে ভাগ করো যে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো দেখে নাও এটা কিভাবে করবে। দেখো 42-কে দুটো অংশে আমি ভাগ করে দিয়েছি, একটা অংশ হয়ে যাবে এক্স যদি ধরে নিই, একটাকে যদি আমি এক্স ধরে নিই, আর একটা হয়ে যাবে কত, 42 - x। এবার এখানে দেওয়া আছে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এক অংশ মানে আমি ধরে যদি নিই যে এক অংশ মানে এখানে 42 - x, এটা এক অংশ অপর অংশের বর্গের সমান। এবার আমি এটা ডান দিকেও লিখতে পারতাম, কিন্তু তাহলে আমাকে আর এক লাইন করতে হতো, বাঁদিকে নিয়ে আসতে হতো। তাহলে এক অংশ মানে এই অংশটা অপর অংশ এক্স এর স্কোয়ারের সমান, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তো আমি এখানে এভাবে লিখলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস 42 = 0 হয়ে গেল এই অঙ্কটাও। তো পরের অঙ্কে আমি চলে যাচ্ছি। এবার দেখো এখানে কি দেওয়া আছে, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা তাদের হচ্ছে এখানে দেওয়া আছে গুণফল দেওয়া আছে 143। তো ক্রমিক অযুগ্ম সংখ্যা যাদের গুণফল 143, তাহলে আমি এখানে সংখ্যা দুটি কি, তাহলে আমি এখানে ধরব সংখ্যা দুটি হচ্ছে, একটা ধরে নেব হচ্ছে 2x - 1, আর একটা হচ্ছে 2x + 1, 2x + 1। ঠিক আছে, এটা ও 2x + 1 অ্যান্ড লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম ক্রমিক মানে কি, পরপর, অযুগ্ম মানে হচ্ছে মানে যেমন হচ্ছে 1, 3, 5, এগুলো হচ্ছে পরপর অযুগ্ম সংখ্যা। দেখো এখানে যদি x এর মান যদি 1 বসায়, এখানে x এর মান 1 বসায়, তাহলে 2x কে 2 - 1 কত হয়ে যাবে, 1 চলে আসবে। আর এখানে যদি আমি 1 বসাই, তাহলে 2x কে 2 আর 1 হচ্ছে 3, তাহলে পরপর চলে এলো। এইভাবে 1, 2, 3, 4 করে যেরকম বসাবে সেরকম চলে আসবে। আচ্ছা, এটা আমি অ্যান্ড বসিয়েছি এবং হ্যাঁ লিখছি না, কারণ ছোট তাড়াতাড়ি করতে চাইছি আমি জিনিসটাকে। বলা আছে এই দুটোর গুণফল 143। তো এই দুটোর গুণফল 143 রয়েছে, তার মানে আমাকে কি করতে হবে, 2x - 1 * 2x + 1 = 143। আচ্ছা, আমি এভাবে গুণ করে দেখি, মানে এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি, গুণ করেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো গুণটাকে দেখে নাও। তো গুণ যদি আমি করতাম, তাহলে 2x কে 2x দিয়ে গুণ করতে হতো, তাহলে আমাদের কি চলে আসতো, 4x² + 2x দিয়ে 1 কে, তাহলে প্লাস চলে আসতে হচ্ছে 2x। তারপরে -1 দিয়ে -1 দিয়ে 2x কে, তাহলে -2x, মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে -1। ঠিক আছে, মানে এখান থেকে কি চলে আসে, বাদিকটা শুধু দেখাচ্ছি, 4x² - 1, কারণ এটা প্লাস মাইনাস কেটে যেত। তো এই জিনিসটাকে আমি গুণ না করে শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করেও করা যায়, তো সেটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এটা কি প্যাটার্নে রয়েছে, a + b a - b রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, a² - b² মানে 2x² - 1² মানে 1² মানে কি, 1ই তো, 1² = হয়ে যাবে 143। 2x² মানে কি, 4x² - 1 - 143 = 0। তো এইবার আমাকে একটুখানি ওপর দিকে করতে হবে, তো যে জন্য আমি এখানটা একটু মুছে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো লাস্ট আমাদের এই ইকুয়েশনটা এসেছিলো, তাহলে আমি এটাকে লিখতে পারি 4x² - 1 = 44 = 0। তো এবার কী করতে হবে, সবাইকে যে এখানে 4 রয়েছে, এখানে 144, তো 4 দিয়ে সবাইকে কাটা যাচ্ছে, দুটোকে কাটা যাচ্ছে, তো এটাকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি বিটাকে। তো ভাগ করে দিলে আমার কি পড়ে থাকবে, x² - তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমার এখানে হয়ে যাবে 36 = 0। 144 কে 4 দিয়ে ভাগ করে দেখো 36 হচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। পরের অঙ্কে আমি চলে আসি, পরের অঙ্ক দেখো 3 নম্বর অঙ্ক, যেখানে দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো ক্রমিক সংখ্যা মানে আমি কি ধরবো, একটা হচ্ছে এক্স ধরে নেবো, আর একটা হচ্ছে x + 1 ধরে নেব। বর্গের সমষ্টি মানে এইটা স্কোয়ার, আর মানে আমাদের কি লিখতে হবে এখানে, x² + x + 1 = 313। এবার এটাকে সলভ করে দেখাতে হবে, তো দেখে নাও এবার কি করে করবে। এটা শুধুমাত্র ফর্মুলা বসিয়ে দিচ্ছি, এখানে x² হলো, এটা a + b হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a² + 2ab মানে ইনটু 1 হতো, আর লিখলাম না, +1, এটাকে নিয়ে আসছি
পাশে, তাহলে এখানে হয়ে যাবে কত, 313 ইকুয়াল টু 0। তারপরে এখানে দেখো কত চলে আসবে, 2x² প্লাস 2x² চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের চলে আসবে হচ্ছে প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি ঠিক করে লিখি, তাহলে আমার এখানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার চলে আসবে কত, x² প্লাস x মাইনাস, আমি এটাকেও 2 দিয়ে ভাগ করছি, তাহলে 156 ইকুয়াল টু 0। তোমরা ভাগ করে দেখে নাও, এটা হয়ে যাবে তোমাদের এটার ইকুয়েশন। নেক্সট অঙ্কে আমি চলে আসছি এবার। তো নেক্সট অঙ্কটা দেখো, এখানে হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে এটা করতে হবে। তো এটা যেভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা আয়তক্ষেত্র আমি ছবিটা দেখাচ্ছি, তারপর কিভাবে লিখে করবে দেখে নাও। এই একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের এখানে হচ্ছে কি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য কি এর থেকে 3 বেশি, তার মানে x+3 হয়ে যাবে। কর্ণ মানে কি, এটাকে বোঝাচ্ছে। তো এবার দেখে নাও এটা কি করে করবে লিখে লিখে। দেখো এখানে আমরা এভাবে লিখবো যে, ধরি আয়তক্ষেত্রের হচ্ছে প্রস্থ হচ্ছে x মিটার, আয়তক্ষেত্রে আমি এখানে প্রস্থ লিখে নিয়েছি, প্রস্থ হচ্ছে দেখে নাও x মিটার হয়ে গেল আমাদের, আর দৈর্ঘ্য যেটা আর কি আয়তক্ষেত্রের প্রস্থ সেটা হচ্ছে x মিটার হয়ে গেল, আর দৈর্ঘ্য হচ্ছে এখানে x+3 আমি লিখে নিয়েছি। আর এখানে হচ্ছে আমরা জানি কি, কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এখানে আমি হচ্ছে এটা রুট ওভার দিয়ে লিখেছি, এবার রুট যখন উঠে গেল তখন এই সাইডে কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। তো এই সাইডে স্কোয়ার হয়ে গেল পরের লাইনে, তাহলে 15² মানে হচ্ছে 225, আর এখানে হচ্ছে x+3² + x², তো এটা আমি ফর্মুলা করে দিলাম a+b² তাহলে a² + 2ab + b² + x². তো এটাকে একদিকে নিয়েছি এবং উত্তর চলে এসেছে, এটা লাস্ট এটাকে কি দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো এবার আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের যেখানে অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি চিনি ক্রয় করেন। কয়েক কিগ্রা মানে হচ্ছে এক্স কিগ্রা ধরে নিলাম। যদি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি ক্রয় করেন, মানে বলা হচ্ছে যদি ওই টাকায় আরো x+4 কেজি চিনি যদি কিনে থাকেন, তবে তার কিগ্রা প্রতি মানে 1 কেজির দামে 1 টাকা কম হতো। তো দেখে না এই অঙ্কটা কিভাবে করবে। তো এখানে যেটা যেভাবে করতে হবে, যে মনে করি তিনি 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেছেন। তো 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেছেন, তার মানে x কেজি চিনির দাম কত, 80 টাকা, তাহলে 1 কেজির দাম ঐকিক নিয়মে 80/x। আবার হচ্ছে যদি তিনি 80 টাকায় x+ চিনি যদি পাওয়া যেত আর কি, যদি 80 টাকায় x+ চিনি পাওয়া যেত, তবে মানে তবে কি হচ্ছে, তার মানে কি এই লাইনটা তুমি ইচ্ছা করে লিখতে পারো নাও লিখতে পারো আর কি, ঠিক আছে। তবে 1 কেজি চিনির দাম এখানে লিখতে পারো, বা এখানে তার মানে হচ্ছে তবে কি, এখন x+4 কেজি চিনির দাম কত, 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত হয়ে যাবে, ঐকিক নিয়মে এক্স, এই যে x+4টা কোথায় চলে আসবে, নিচে, তাহলে 80/x+4। এবার কি হতো, তাহলে আগের দামের চেয়ে এখন যে দাম, এখন 1 কেজির যা দাম, এখন 1 কেজির দাম হচ্ছে 80/x+4, আগের দামের থেকে সেটা হচ্ছে 1 টাকা কম। আগের দাম কত ছিল, 80/x, তার থেকে 1 টাকা কম, মানে -1। তাহলে এবার এখান থেকে জাস্ট সমাধান করে দিতে হবে। তো এখানে সমাধানে কি করেছি দেখো, এই দুটোর হচ্ছে লসাগু হয়ে গেছে, এখানে লিখে দিয়েছি। এবার কোনাকুনি গুণ 80x, এখানে হচ্ছে হয়ে গেছে 80x মাইনাস 80 × হচ্ছে x+4, তাহলে এখানে 80x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 4 8 হচ্ছে 32, তার মানে 320 হয়ে গেল ইকুয়াল টু -1। তো এবার হচ্ছে এখানে কি করতে হবে, দেখো 80x 80x কেটে গেল, একটা প্লাস মাইনাস আছে, তাহলে এখানে -320 পড়ে থাকলো, আর এই দুটোকে গুণ করে দিয়েছি, তাহলে x এর সাথে এটা গুণ করলে x² + 4x, এখানে -1 আছে, তাহলে -1টা আমি এখানে রেখে দিয়েছি। এবার কি করেছি দেখো, এইবার হচ্ছে আমি এখানে যেটা করেছি, তো এটাকে হচ্ছে মাইনাসটা ঢুকিয়ে দিলাম, তাহলে -x² প্লাসে মাইনাসে -4x, তাহলে হচ্ছে এবার সবগুলোকে একদিকে নিয়ে এসেছি, তো এটা হয়ে গেছে x² এপাশে চলে এসেছে, এটা -4x এপাশে আসলে +4x, -320 তো রয়েছে। তো এই হয়ে গেল এই অঙ্কটা। তো এবার চলো পরের অঙ্কে যাই। তো এই পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক যেটা দেওয়া আছে 6-3, এটা আমি আজকে লাস্ট অঙ্ক করব। তো এখানে দেওয়া আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে যায়, মানে গতি সব জায়গায় কি একই রকম ছিল। তো গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হয়, তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে হচ্ছে 2 ঘন্টা সময় কম লাগতো। তো দেখে না এই অঙ্কটা কিভাবে লিখে করবে। তো এই অঙ্কটা হচ্ছে এভাবে করবে, যে মনে করি ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় এক্স কিলোমিটার, ট্রেনটি x কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 300 যায় কত, ঐকিক নিয়মে হয়ে গেল আগের মতন,
তাহলে আবার হচ্ছে কি, ট্রেনটি গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো, অর্থাৎ এখানে হয়ে যেত কত, x+5 কিলোমিটার হতো, তাহলে 1 ঘন্টায় যেত হচ্ছে 300 বাই হচ্ছে x+5 কিলোমিটার। তো এবার দেখো এখানে আমি কি করে দেবো, তাহলে এবার দুটোর মধ্যে সময়ের যে পার্থক্য, এটাও দেখো সময়, এটাও সময়, আবার এটাও সময়, তাহলে দুটোর মধ্যে দ্বিতীয়টা থেকে কম সময় লাগতো, তাহলে এইটা বিয়োগ এইটা সমান কত হতো, 2 ঘন্টা সময় কম লাগতো। তো সেটাই 2 ঘন্টা করা হয়েছে বিয়োগ করে, এবং এটা দেখো এটা দুটো লসাগু হয়েছে। তো এভাবে লিখেছি, এবং তোমাদের হয়তো একটু ছোট লাগছে জিনিসটা, যাই হোক জুম করে দিলাম এখন। তো এখানে দেখো 300 300 কেটে গেছে, আর এখানে হচ্ছে 1500 হয়েছে। এবার যেটা আমি করেছি, তো এই জায়গাটা আমি একটু স্টেপ জাম্প করেছি, তো এখানে 2 দিয়ে 2 রয়েছে আর এখানে 1500 রয়েছে। আমি এখানে একবারে কেটে এখানে 750 লিখেছি, তোমরা এই কাটাটা কিন্তু করবে না, ঠিক আছে? যদি পরীক্ষা এরম আসে এই কাটাটা করবে না, তোমরা এখানে কি লিখবে, এই লাইনটা থেকে পরের লাইনে একটা লাইন করবে x² + 5x = -750। এটা দেখিয়ে দেবে, মানে এভাবে কাটবে না কিন্তু এটা দেখাবে, ঠিক আছে? তাহলে =0, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তো আমি এই পেজে 4 নম্বর পেজে সব অঙ্ক করিয়ে দিলাম, 4 নম্বর মানে এক্সারসাইজ 1.1 এর আর 4-5টা অঙ্ক আছে, যেটা আর একটা ভিডিও করলেই হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।